সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু আজকে যে আলোচনা বিষয় তা হলো যে যীশু নামেতেই হলো আমাদের পরিত্রাণ, যীশু খ্রিস্ট নামেতেই আমাদের পরিত্রাণ। আর সেই যীশু খ্রিস্টের নামেতে কিভাবে আমরা পরিত্রাণ আমরা পাব সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে প্রভু যীশু নাম ছাড়া কিন্তু আর অন্য কোনো নামে আমাদের পরিত্রাণ নেই। যদি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আমরা যদি জ্ঞান আমরা নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুস্তক আমরা পাঠ করার চেষ্টা করি, সেখান থেকে আমরা পরিত্রাণ কিন্তু আমরা পাই না। সে পরিত্রাণ কি? পাপ থেকে পরিত্রাণ। কে পরিত্রাণ দিতে পারে পাপ থেকে? যিনি পবিত্র আমাদের পিতা, তাই সে পবিত্র পিতা তিনি হলেন প্রভু যীশু। তার নামেতেই, সেই যীশু নামেতেই কিন্তু আমরা পরিত্রাণ আমরা পাই। তাই সেই বিষয় নিয়ে কীভাবে আমরা যীশু নামেতেই আমরা পরিত্রাণ আমরা পাই, কীভাবে আমরা তা বুঝতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। প্রেরিত তার 4:12, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদের ইউগে পরিত্রাণ পাইতে হইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। হে আমাদের পরিত্রাণকারী পিতা ঈশ্বর, আমাদের নতুন জীবনদানকারী পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই, গৌরব দিই আরেকটি বার। প্রভু গো, কী আমাদের যোগ্যতা, কী আমাদের প্রভু অবস্থান, কিন্তু প্রভু তা মধ্য দিয়েও তুমি আমাদেরকে দয়া করেছ, তুমি আমাদেরকে প্রভু যোগ্যতা স্বরূপ তুমি স্থান দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু আজকে যে আলোচনার বিষয়, যে প্রভু তোমার নামেতেই আমাদের পরিত্রাণ, যীশু নামেতেই আমাদের পরিত্রাণ, সে বিষয় সকল বুঝতে তুমি সাহায্য করো, তোমার পবিত্রতা পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর বলেন যে অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই। আমাদের পিতা ঈশ্বর তিনি যে বিষয়ে আমাদেরকে বলছেন যে অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই, আমরা আর কারোর কাছে পরিত্রাণ পেতে পারি না, কেউ আমাদের পরিত্রাণ আমাদের দিতে পারে না, সে বিষয় পিতা ঈশ্বর বলেন। কী থেকে পরিত্রাণ? পাপ হইতে পরিত্রাণ। সব থেকে বড় বিষয় যে পরিত্রাণ আমাদের দরকার তা হলো পাপ হইতে আমাদের পরিত্রাণের দরকার, সেই পরিত্রাণ আর আমরা অন্য কারোর কাছ থেকে আমরা পাই না। তাই বলছে, কেননা আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। হে আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে এমন আর কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি। তাহলে আমরা কার থেকে পরিত্রাণ পেতে পারি? যিনি স্বর্গ হইতে আসিয়াছেন, তিনি হলেন যীশুখ্রিস্ট। হ্যাঁ, সেই যীশুখ্রিস্ট তিনি মনুষ্য রূপ নিয়ে তিনি এই ধরাধামে এই পৃথিবীতে তিনি আসলেন, যাতে আমরা তার মধ্য দিয়ে পরিত্রাণ পাইতে পারি। তাই প্রভু যীশু তিনি বলেছেন যে আমরা পিতার কাছে যাওয়ার সুযোগ পাওয়া মানে আমরা পরিত্রাণ পাওয়ার সুযোগ পাই, আমরা নতুন জীবন পাওয়ার সুযোগ পাই, আমরা স্বর্গে যাওয়ার সুযোগ পাই, আমরা অনন্তকালীন আশীর্বাদ পাওয়ার সুযোগ পাই, আমাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ সুযোগ আমরা পাই, এবং সারা জীবনের জন্য আমরা ঈশ্বরের প্রশংসা গৌরবের সুযোগ পাই। সেই সুযোগ আমরা কীভাবে আমরা পেতে পারি? তা হলো আমরা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই, যিনি আমাদেরকে পরিত্রাণ আমাদের দিতে পারেন। তাই যীশু খ্রিস্ট তিনি বলছেন যোহন 14:6, যীশু তাহাকে কইলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না, আমেন। অর্থাৎ আমরা একমাত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়েই কিন্তু আমরা সেই পরিত্রাণ, পিতা ঈশ্বরের চরণতলে যাওয়ার সুযোগ, এই সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে থাকি। তাই প্রভু যীশু তিনি জোর দিয়ে বলেছেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না। অর্থাৎ প্রভু যীশু তিনি জোর দিয়ে বলছেন যে সেই পরিত্রাণ পাওয়ার সঠিক পথ তিনি, পরিত্রাণ পাওয়ার আসল সত্য তিনি, এবং পরিত্রাণ পাওয়ার যে জীবন আমরা দিয়ে আমরা চলার সুযোগ পাই আসলে হলে
সে তিনি প্রভু যীশু খ্রিস্ট। তাই যখন সাত অধ্যায় আর যখন দশ অধ্যায় সাত পদ এবং আট পদে বলে, অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার, যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রভু যীশু বারবার বারবার করে তিনি যে বিষয়ে তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আমাদের জীবনের দরজা, আমরা যে দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাই সেই দরজাগুলো কিন্তু তিনি, তিনি হলেন সেই আমাদের প্রবেশদ্বারের আমাদের হ্যাঁ দরজা, যে দরজার মধ্যে দিয়েই কিন্তু আমরা পরিত্রাণ পাওয়ার সুযোগ পাই। তাই তিনি বলছেন, যাহারা আমার পূর্বে আসিয়াছিল যা তাহারা চোর ছিল এবং দস্যু, মানে ডাকাত, তারা চোর এবং ডাকাত, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নেয়। তাই প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে আমরা কিন্তু যিনি আমাদের পরিত্রাণের দরজা, তিনি হলেন যীশু খ্রিস্ট, সেই সুযোগ কিন্তু আমাদের জীবনে তিনি আবার দিয়েছেন। তাই যখন তিন অধ্যায় ৩৬ পদে বলে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আমেন। যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আমেন। অর্থাৎ যে কেহ যীশুতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আমেন, হালেলুয়া। কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, যে কেহ যীশুকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে, আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে কেউ যীশুকে বিশ্বাস করে সে কিন্তু অনন্ত জীবন পাবে, সে পরিত্রাণ পাবে, কিন্তু যে কেউ যীশুকে অমান্য করে সে কিন্তু জীবন দেখিতে পাইবে না, পরিত্রাণ পাবে না। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন, যিনি আমাদের পরিত্রাণ দানকারী, সে যীশুর নামেতেই আমাদের পরিত্রাণ, প্রভু যীশুতেই আমাদের পরিত্রাণ, সে পরিত্রাণ আমরা গ্রহণ করার চেষ্টা করি। আর তাই লোক ২৪ অধ্যায় ৪৭ পদে বলে দিয়ে, তাহার নামে, অর্থাৎ যীশুর নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে, আমেন, হালেলুয়া। আমরা দেখি যে প্রভু যীশু তিনি জেরুজালেম থেকেই কিন্তু আমাদের পাপ মোচনের যে সুযোগ তিনি দিয়েছিলেন সে যীশু নামেতে, তা কিন্তু জেরুজালেম থেকেই তা প্রচার করা হয়েছিল, এবং বলছে জেরুজালেম থেকেই কিন্তু প্রচার করা হবে এবং সর্বজাতির কাছে প্রচারিত হইবে, আমেন। আজকে আমরা কিন্তু সেই প্রভু যীশু খ্রিস্টের নামেতে যে পরিত্রাণ পাপ হইতে, তা কিন্তু আমরা সুযোগ পেয়েছি জানার। তাই এই সুযোগ কিন্তু আমরা আর মিস না করি, এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি, কারণ পরিত্রাণ পাওয়ার কিন্তু একটাই সুযোগ আমাদের, যখন আমরা শুনি তখনই কিন্তু সেই পরিত্রাণ পাওয়ার সুযোগ আমরা হাতছাড়া যেন না করি। রোমিও ১ অধ্যায় ১৬ পদ বলে, কেন আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদীদের পক্ষে আর গ্রীকের পক্ষে, আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদেরকে যে বিষয় বলছেন যেন আমরা সুসমাচারে লজ্জিত না হই, কিন্তু আমরা পরিত্রাণের যে ঈশ্বরের শক্তি সেই বিষয়ে যেন আমরা বেশি সচেষ্ট হই, অর্থাৎ যীশু নামেতেই যে পরিত্রাণ সে বিষয়ে যেন আমরা সচেষ্ট হই। তাই শেষে বলতে চাই যখন ১৪ অধ্যায় ৩ পদ, আর প্রভু যীশু বলেন, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো, আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি স্বর্গে যাবেন এবং সেখানে সকল বিশ্বাসীদের জন্য, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তাদের জন্য তিনি স্থান প্রস্তুত করতে যাবেন এবং পুনর্বার আবার তিনি আসবেন, এবং তিনি যেখানে থাকেন স্বর্গে সেখানে আমাদেরকেও নিয়ে যাবেন যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন, হালেলুয়া। তাই আসুন, যে যীশু নামেতে আমাদেরকে কিন্তু পরিত্রাণ, যীশু নামেতেই স্বর্গ, যীশু নামেতেই কিন্তু আমাদের
নতুন জীবন সেই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। সকল বিশেষ শীতকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা প্রভু যিশু নামেতেই যে পরিচান সে পরিচান গ্রহণ করার আবার চেষ্টা করি। আমরা যেন অপেক্ষা না করি, কিন্তু তা চরণতলে আমাদের জীবনকে সম্পূর্ণরূপে সমর্পিত করি। সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণের সুযোগ আমাদের জীবনে দেবেন। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।